আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে আমি রমজানের একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর একদিন পরেই হচ্ছে রোজা শুরু হয়ে যাবে, তো আমি হচ্ছে রোজার জন্য কিছু প্রিপারেশন করে নিচ্ছি যাতে রোজার মধ্যে আমার একটু কাজের চাপটা কম হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন মসুর ডাল নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো, আর আমি খেসারির ডালটাও দেড় কাপের একটু বেশি নিব। এবার কিন্তু আমি ইচ্ছে করেই এই ব্লগটা একটু দেরিতে দিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে রোজার এক দুদিন আগে আমি সবগুলো কাজ গুছিয়ে নিব। আমার মোটামুটি 15-20 দিনের মতো আর কি চলে যাবে এগুলো দিয়েই, আর আপনাদের ভাইয়াও আর আমি যেহেতু মানে দুজন মানুষ, এই জন্য আমাদের আসলে এত বেশি লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে ডালগুলো আমি ভিজে নিয়েছি, এখন ডালগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব। ডালে কিন্তু অনেক ময়লা থাকে, যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ পানি পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ধুয়ে ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। আর আজকে আসলে মোটামুটি কি বলবো যে অনেকগুলো কাজই আমি করে গুছিয়ে নিয়েছি, আর এই কাজগুলো আমার আপুরা করে রাখলে আশা রাখছি রমজানের চাপটা আপনাদের জন্য একটু কম হবে। কারণ প্রতিদিন যদি এই কাজগুলো আপনারা করেন তাহলে দেখবেন যে ইফতারিতে অনেক ঝামেলা হয়, তারপর দেখবেন যে আপনাদের কাজেরও অনেক চাপ পড়ে যায়। তো এখানে হচ্ছে আমি আদাগুলো ছুলে নিয়েছি দুপুরবেলায়, তো এগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো সেই আদাগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, আর আদাগুলোকে হচ্ছে আমি একদম ছোট ছোট টুকরা করে কেটে নিব, কারণ আমার ব্লেন্ডারে দেখা যাচ্ছে যে আস্ত আদা দিলে দেখা যায় ভিতরে ছোট ছোট আর কি আদার অংশ থেকে যায়, এই জন্য আমি আদাগুলো কেটে নিব। আর এখানে হাফ কেজির একটু বেশি রসুন আছে, রসুনটাকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা ধুয়ে নিলাম, পানি ঝরা দিয়ে রেখে দিলাম। এগুলোকে আমি ছোট টুকরা করে কেটে নিব, কারণ কেটে নিলে দেখা যায় যে ব্লেন্ডারের উপর এতটা চাপ পড়ে না, আর কেটে না নিলে দেখা যায় যে ব্লেন্ডারের মানে যন্ত্র যেহেতু একটু আমাদের সাবধানে আর কি ব্যবহার করতে হবে। তো এখানে আমি হাফ কেজি ছোলা এনেছি, তো ছোলাটাকেও ধুয়ে আর কি পানিতে ভিজিয়ে রাখলাম। আর অনেকদিন আগে মানে অনেকদিন বলতে 2 মাস আগের আমার কিছু ছোলা আছে, হাফ কেজির একটু কম আর কি ছোলা সিদ্ধ করা ডিপে আছে, তো সেগুলো দিয়েও চালিয়ে নিব। আর এই ছোলাটা কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সিদ্ধ করে প্রেশার কুকারে বা এমনিতে সিদ্ধ করে ডিপে রেখে দিতে পারেন। তো আপনারা হচ্ছে আমার নিউ মার্কেটের ব্লগটা হয়তো দেখেছেন, দেখে না থাকলে দেখে আসতে পারেন, ওখান থেকে আমি এই ক্যাপসুল কাটারটা নিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে এটার একটা সদগতি করা যাক, এজন্য হচ্ছে আমি ডালগুলো পানি ছড়িয়ে নিয়েছি, নিয়ে পানি ছাড়া এই ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আর এখানে কিন্তু একদম ব্লেন্ড হবে না ডাল, যেহেতু আমরা পিঁয়াজু করব, আর পিঁয়াজু করার জন্য কিন্তু আদা ভাঙা হলেই হয়। আর আমি হচ্ছে সবগুলো ডালই একদম শুকনো করে আর কি ব্লেন্ড করে নিয়েছি, আর অল্প একটু ডাল আমি একটু বেশি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে পরে আমি ওটাকে মিক্সড করে নিব। আর ডালটা যত আপনি শুকনো আর কি ব্লেন্ড করতে পারবেন ডালের পিঁয়াজুটা কিন্তু তত খেতে মচমচে হবে এবং মজা হবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ডালটাকেও ব্লেন্ড করে নিব। আমার এই রমজান প্রিপারেশন আরও গত বছরের ব্লগটাও আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। আর রমজানের মধ্যে প্রতিদিন যদি আপনি এভাবে ডাল যদি ব্লেন্ড করে করে পিঁয়াজু বানান তাহলে দেখবেন যে অনেক চাপ পড়ে যায় কিন্তু। আর এই ডালটাকে ব্লেন্ড করে আপনারা যদি ডিপে রেখে দেন মানে ভাজার মোটামুটি আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন, নামিয়ে আপনার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণে আর কি নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি অল্প একটু বেশি পানি দিয়ে আর কি করে নিয়েছি যাতে ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয়। তো আমি এখন একটু মিক্সড করে নিব, পানি দিয়ে যেগুলো ব্লেন্ড করেছি আর পানি ছাড়া যেগুলো ব্লেন্ড করেছি, দুটো মিক্সড করে নিলে দেখা যাবে যে আর পানি পানি হয়ে থাকবে না। তো আমি এখন একটা বক্সে রেখে দিব, যেহেতু মাত্র ব্লেন্ড করেছি এই জন্য দেখা যাবে যে একটু ঠান্ডা হতে দিব ফ্যানের বাতাসে। তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু আমি কুচি করে নিয়েছি, রসুনের মধ্যে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আধা চা চামচের মতো, আমি 3 বারে মোটামুটি ব্লেন্ড করব। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিব পানি। আমার ব্লেন্ডারটা মোটামুটি 5 বছর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ এখনও সার্ভিস অনেক ভালো দেয়। আর এটা হচ্ছে আমার শ্বশুর আমাকে, আমরা যখন সংসার শুরু করি তখন আমার শ্বশুর আমাকে কিনে দিয়েছিলেন, অনেক মানে সুন্দর ব্লেন্ডার ব্লেন্ড হয় আর কি। তো যাই হোক, এভাবে আমি রসুনটা আর কি ব্লেন্ড করে নিচ্ছি, সাথে হচ্ছে সেম ওয়েতে আমি আদাটাও ব্লেন্ড করে নিব। আর
কি বলবো, আদা রসুন আপনি সামান্য লবণ আর সামান্য সয়াবিন তেল দিয়ে আপনি কিন্তু 2-3 মাস কিন্তু সংরক্ষণ করতে পারবেন বাটাটা, একদম গন্ধটা অক্ষুণ্ণ থাকে। তো এখানে আমি প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে আমি 1/2 কেজি যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভেজানো হয়ে গেছে, এগুলো দিয়ে 4টা সিটি দিয়ে নিয়েছি, দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি, আর এমনিতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে চামচটা দেখতে পাচ্ছেন, আমি আমার পরিমাণ মতো, দেখা যাচ্ছে যে এই একদিন ছোলা রান্না করলে আমার আরেকদিন চলে যায়, মানে 2 দিনের ছোলা হচ্ছে, এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে পলা ছোটো ছোটো পলিতে ভরে বক্সে ভরে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগেও রাখতে পারেন, আমার কাছে জিপলক ব্যাগ নেই, এই জন্য আমি ছোটো ছোটো পলিতে করে বক্সে ভরে রেখে দিব। আর আমি প্রতি রমজানে কিন্তু এই কাজগুলো করে নেই। আর আপনারা হয়তো অনেকে ফ্রিজের খাবার খেতে পারেন না, হয়তো ভাবছেন যে এভাবে রেখে দিলে কেমন হবে না হবে, কোনো সমস্যা হবে না, আপনারা আমাকে ট্রাস্ট করতে পারেন, আমি এভাবেই আর কি প্রতি রোজাতে করে সব খাই আর কি। তো এখানে হচ্ছে আমি মসুর ডালটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপর বক্সটা ভরে নিলাম, ছোলাও হয়ে গিয়েছে, আদা রসুন পেস্ট আছে এখানে, আমি একটু বেশি করে করে নিয়েছি, আর দুজন মানুষ আমাদের অনেক বেশি লাগে না, 1/2 কেজি করে করে নিলেই হয়ে যায়। 1/2 কেজি রসুন করেছি, 1/2 কেজি আদা করেছি, রসুনটা 1/2 কেজির একটু বেশি আছে কারণ রসুনটা কিন্তু সব কিছুতেই লাগে তরকারিতে। তো আমি এখন বক্সগুলো আটকিয়ে ফ্রিজে রেখে দিব, আর রোজার মাসটা আমি একদম নিশ্চিন্ত। তো আমার মতো যারা একটু সময় কি বলবো যে বাঁচিয়ে একদিন একটু কষ্ট করে রোজার মাসটা একটু আরাম করতে চান, যদি রোজার মাসে আরামটা হয় না তো তারা এই কাজগুলো করে নিতে পারেন। তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো আশা রাখছি আমার আজকের ভিডিওটি আমার আপু ভাইদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর আপনারা কারা কারা রোজার প্রিপারেশন নিয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।